যুক্তরাজ্যের ইসলাম ধর্মাবলী মুসলিম ও প্রবাসী বাংলাদেশিরা যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপিত করেছে। বৃহস্পতিবার বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের বাংলাদেশিরাও ঈদের নামাজ শেষে করোনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক আনন্দে মেতে ওঠে। মহামারী করোনা থেকে পরিত্রাণ পেতে স্বাভাবিক জীবনে ফিরে যেতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন সকলে। আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে সাথে ছিলেন ফজলে রহমান পিনাক। যুক্তরাজ্যে ইসলাম ধর্মাবলম্বী মুসলিম ও প্রবাসী বাংলাদেশিরা যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করেছে। এবারের ঈদ ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে কাটাইছি, আমরার আত্মীয় স্বজন ভাই বিরাদ্দ বন্ধু বান্ধব লইয়া। এই করোনাকালীন সময়েও আমরা এই যুক্তরাজ্যে সবাই আনন্দঘন পরিবেশে আমাদের এই ঈদের নামাজ আদায় শেষে উদযাপন করছি এবং একে অন্যের সাথে কুশল বিনিময় করেছি। বৃহস্পতিবার বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের বাংলাদেশিরাও ঈদের জামাত শেষে করোনায় সামাজিক দূরত্ব বজায় রেখে পারিবারিক আনন্দে মেতে উঠে। ঈদ মোবারক সবাইকে। আমরা বিলেতের মাটিতে আজকে আমরা ঈদ করলাম, আমরা এই যে ইস্ট লন্ডন মসজিদ আছে এখানে নামাজ পড়লাম, আর দেশের সবাইকে অনেক অনেক মিস করছি। বাট বিলেতের মাটিতে আমরা যেভাবে ঈদ করছি মনে হয় যে আমরা বাংলাদেশেই আছি। এই প্যান্ডামিক টাইমে ব্যাটন, তারপর আমরা অ্যাসোসিয়েশনের ভিতরে অনেক সুন্দর একটা ঈদ উদযাপন করেছি। আমরা বাংলাদেশে নাই, তা এখানে আছি বিলেতের মাটিতে, তারপরও মনে হচ্ছে যে এখানে বাংলাদেশের মতোই খুবই সুন্দরভাবে ঈদ কাটাচ্ছি। তবে বাংলাদেশে সব আত্মীয় স্বজনকে অনেক মিস করতেছি এবং যারা মারা গেছে তাদেরকে মাগফিরাত কামনা করতেছি। আমরা বাংলাদেশের সবাইকে মিস করেছি, যারা আমাদের আত্মীয় স্বজন আছে এবং যারা মারা গেছে এই প্যান্ডামিকে। ঈদ মোবারক এভরিওয়ান, আই হোপ এভরিওয়ানস হ্যাভিং এ গ্রেট টাইম এট ঈদ। হিয়ার উই কেম এট ইস্ট লন্ডন মস্ক টু প্রে উইথ মাই ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস। আই হোপ ইউ অল গাইজ আর অলসো হ্যাভিং এ গ্রেট টাইম। মসজিদগুলোতে ইমামের সাথে মুসল্লিরা মিলে বিশ্বজাহানের স্বাভাবিক সুস্থ সুখী সমৃদ্ধ জীবন কামনায় প্রার্থনাও করা হয়। আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিনে আমরা আল্লাহর ঘর মসজিদে হাজির হয়ে ঈদের নামাজ আদায় করলাম। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে এই দোয়া করছি, প্রার্থনা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের এই দুনিয়া থেকে করোনা নামক ভাইরাস যেটা এসেছে গজব, এটা দূর করে দিয়ে রহমত দিয়ে শান্তিতে আমাদেরকে যেন পুনরায় এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করেন। বৈশ্বিক মহামারীর মধ্যেও ব্রিটেন প্রবাসী বাংলাদেশি সহ মুসলিম সম্প্রদায়ের মানুষেরা পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করল। তাদের একটাই আবদার মহান সৃষ্টিকর্তার কাছে, যেন এই মহামারী থেকে পরিত্রাণ পেয়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারে। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।